ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের তেনাশাহ হিসেবে পরিচিত সেই মঙ্গল মিয়ার ইন্তেকাল। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। আধ্যাত্মিক ধ্যান ধারণা থেকে আমগাছে তেনা পেঁচানো বাঞ্ছারামপুরের সেই তেনাশাহ হিসেবে পরিচিত মঙ্গল মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। মৃত্যুকালে স্ত্রী, 3 ছেলে, 2 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। গত 1.5 মাস ধরে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তিনি দীর্ঘ 50 বছর পূর্বে সাহেবনগর মোড়ে তার নিজের জায়গায় রোপণ করেছিলেন একটি আম গাছ, আর সেই গাছে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় বেঁধে রাখত। তার দেখা দেখি আরো অনেকে বিভিন্ন মানত স্বরূপ কাপড় বাঁধতে থাকে, তাই সবাই এই গাছটিকে তেনা গাছ হিসেবে চিনত। তাদের কারো কারো ধারণা, এখানে যে কোনো নিয়ত করে যে কোনো কাপড় বাঁধলে নাকি মনের বাসনা পূরণ হয়। তবে অনেকেই বলেন এসব এক ধরনের কুসংস্কার। তবে মঙ্গল মিয়া মন থেকে বিশ্বাস করতেন এই আম গাছ যেন তার কাছে সেবা করার উত্তম জায়গা। গতকাল 26 ফেব্রুয়ারি শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। আজ রোববার সকালে জানাজা শেষে তার হাতে রোপণ 50 বছরের প্রাচীন তেনা গাছ খ্যাত সেই আমতলায় দাফন করা হয়। তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তিনি মারা গেলে যেন তাকে এখানে সমাধি করা হয়। তার জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুর আগে সেই তেনা গাছটি দেখাশোনার দায়িত্ব তুলে দেন তার বড় ছেলে মোহাম্মদ দুলাল মিয়ার হাতে, যেন তার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সবসময়। মঙ্গল মিয়া গত 6 মাস ধরে বলতেন আমার মৃত্যু হবে শেষ শনিবার, কিন্তু তিনি ঠিকই শেষ শনিবার মৃত্যুবরণ করেন। ব্যক্তি জীবনে মঙ্গল মিয়া ছিলেন একজন সহজ সরল প্রকৃতির মানুষ। তার মৃত্যুর খবরে বিভিন্ন এলাকা থেকে বাঞ্ছারামপুরের তেনাশাহ হিসেবে পরিচিত মঙ্গল মিয়ার ইন্তেকাল। আধ্যাত্মিক ধ্যান ধারণা থেকে আমগাছে তেনা পেঁচানো বাঞ্ছারামপুরে সেই তেনাশাহ হিসেবে পরিচিত মঙ্গল মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ডিলার নিয়োগ চলছে সারা দেশে। জেলা উপজেলা পর্যায়ে সহজ শর্তে ASI স্মার্ট ব্ল্যাক টি এর ডিলার নিয়োগ চলছে। বাগানের বাছাইকৃত সেরা পাতা থেকে প্রস্তুতকৃত ASI স্মার্ট ব্ল্যাক টি তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে, তাই মুহূর্তেই গাঢ় লিকার আর অরিজিনাল ফ্লেভারে আপনাকে করে তুলবে চাঙ্গা। বিশুদ্ধতার সাথে আপোষহীন আমাদের পথ চলা। ভালো খাবো, ভালো থাকবো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব। আসুন যুক্ত হই বিশাল পরিবারে। সেরা বাগানের চা পাতা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একদল নিষ্ঠাবান কর্মী। সেরাটা দেওয়াই আমাদের মন্ত্র। শতভাগ গুণগত মানের স্মার্ট ব্ল্যাক টি সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড থেকে ডিলার নিয়ে বিজনেস করুন খুব সহজে। গুণগত মানের পণ্য সহজ শর্ত আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমাদের চা পরিবেশক সংক্রান্ত বা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন। ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, চানপাড়া বাজার, উত্তরখান, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।